হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই টিজি স্টোর ধরুন আপনি ঘুমিয়ে আছেন বা অফিসে আছেন বা কোনো কাজে ব্যস্ত আছেন তখন আপনার হোয়াটসঅ্যাপে যেই এস এম আসুক না কেন সেই এস এম এসগুলো রিপ্লে আপনার হোয়াটসঅ্যাপ একাই নিজে নিজেই করে দেবে আপনার হোয়াটসঅ্যাপ যে একা একা এস এম এসগুলো রিপ্লে করে দেবে এর জন্য কি করতে হবে তা জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অলে সেট করে দেবেন তো বেশি কথা না বলে চলুন শুরু করি তো বন্ধুরা দেখুন এই ফোনের হোয়াটসঅ্যাপ থেকে এই ফোনটাতে এস এম এস করছি হাই লিখে সেন্ড করলাম দেখুন সাথে সাথে রিপ্লাই চলে এলো হ্যালো তো এবার গুড মর্নিং লিখে সেন্ড করছি দেখুন সাথে সাথেই গুড মর্নিং রিপ্লে চলে আসবে তো দেখতেই পাচ্ছেন যে গুড মর্নিং সেন্ড হওয়ার সাথে সাথেই রিপ্লে চলে এলো কিছুই করতে হচ্ছে না জাস্ট এস এম এস সেন্ড হলেই রিপ্লে চলে আসছে এখন এই ফোনের হোয়াটসঅ্যাপ থেকে দেখাচ্ছি দেখুন যে এস এম এসগুলো সে হোয়াটসঅ্যাপ নিজে একাই সমস্ত এস এম এসগুলো রিপ্লে করে দিয়েছে তো বন্ধুরা আপনার ফোনের হোয়াটসঅ্যাপও সেম এই একই রকমভাবে সমস্ত এস এম রিপ্লে করে দেবে এর জন্য আপনাকে ছোট একটি কাজ করতে হবে প্রথমে যেতে হবে আপনাকে প্লে স্টোর থেকে ছোট একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে অ্যাপ্লিকেশনটার নাম হলো অটো রিসপন্ডার ফর ওয়া এটা বলে সার্চ করবেন চলে আসবে আমি আপনাদের সুবিধার্থের জন্য অ্যাপ লিঙ্কটা ডি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেব তো দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশনটি অটো রেসপন্ডার ফর ওয়া এই অ্যাপ্লিকেশনটি আপনাদের ইনস্টল করতে হবে আমার ইনস্টল করা আছে তাই আমি ওপেন করে দেখাচ্ছি ওপেন করার সাথে সাথে এমন আসবে তো মেবি লেটার করে দেবেন তো এটা করার পর চলে যাবেন এই প্লাস আইকনে এইখানে নোট আসবে এটা ওকে করে দেবেন দিয়ে প্রথমে এখানে সেন্ড এস হাই লিখে দিলাম এবার হাই লিখলে যে রিপ্লেটা করবে হোয়াটসঅ্যাপ সেটা হ্যালো লিখে দিলাম এখানে হাই রিপ্লাই আপনি যেটা দিতে চান সেটাই লিখে রাখতে পারেন তারপর তারপরে তে টাচ করবেন তো ওই এসএমএসটা সেভ হয়ে যাবে এখানে ছোটো একটা অ্যাড দেখাবে চার সেকেন্ড পাঁচ সেকেন্ডের তো এটা কেটে দেবেন ব্যাস সেভ হয়ে যাবে ওই যে রিসিভ হাই সেন্ড হ্যালো এরকমভাবে আবার প্লাস আইকোনে টাস্ক করবেন এবার গুড মর্নিং লিখছি লিখে টিক করে আবার নিচে গুড মর্নিংয়ের রিপ্লে গুড মর্নিং করে দিলাম দিয়ে টিক তো এই এসএমএসটাও সেভ হয়ে গেলো আবার ছোটো একটা অ্যাড এটা আবার চার সেকেন্ড হলে কেটে দেবেন ব্যাস হয়ে যাবে সেভ হয়ে যাবে তো আপনারা দেখতেই পারছেন তো এইভাবে আপনারা আপনাদের ইচ্ছা মতো যেই এস এম এসগুলো আসবে তার কী রিপ্লে যাবে সেটা এইভাবে লিখে লিখে রেখে দেবেন ঠিক তো বন্ধুরা এখানে আপনি আপনার ইচ্ছা মতো যতগুলো এস এম এস লিখে রেখে দেবেন সেই এস এম এসগুলো কেউ করলেই হোয়াটসঅ্যাপ সে নিজেই একা একাই রিপ্লে করে দেবে এইখানে আর কোনো কাজ নেই বাস এখানে এসএমএসগুলো লেখার পর কেটে দেবেন আর কিছু করতে হবে না তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর ফ্রেন্ডদেরকেও শেয়ার করে দেবেন